আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ফরেক্স এর একটি জনপ্রিয় ব্রোকার FBS এর মধ্যে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তাও আবার শুধুমাত্র NID কার্ড দিয়ে FBS ব্রোকার ফরেক্স এর একটি খুবই জনপ্রিয় ব্রোকার আর এশিয়ার মধ্যে অন্যতম জনপ্রিয় ব্রোকার ব্রোকার রিভিউ নিয়ে আমরা অসংখ্য ভিডিও আপলোড দিয়েছি সেখানে আমরা প্রত্যেকটা ব্রোকার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি প্রথমেই এই ব্রোকারের বিভিন্ন দিক সম্পর্কে জেনে নেওয়া যাক FBS হচ্ছে বর্তমান সময়ের একটি টপ র্যাঙ্কেড ব্রোকার শুধু তাই নয় এখানে আপনারা আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন সব থেকে বড় ব্যাপার এখানে আপনারা শুধুমাত্র NID কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এখানে কোনো ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের কপি লাগে না তো আপনারা আরো একটি ব্রোকার পাচ্ছেন যেখানে শুধুমাত্র NID কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় অনেকেই আছে যারা তাড়াতাড়ি টাকা হাতে পেতে চায় উইথড্র দিয়ে আর এখানে পাচ্ছেন ইনস্ট্যান্ট উইথড্র পাওয়ার সুযোগ অর্থাৎ এখানে খুব দ্রুতই উইথড্র পরিশোধ করা এই ব্রোকার তাদের সার্ভিসের জন্য তারা অনেক অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং তারা এশিয়ার মধ্যে অন্যতম একটি ভালো ব্রোকার এবং সেজন্য তারা বেস্ট ব্রোকার এশিয়া 2020 অ্যাওয়ার্ড অর্জন করেছে এখানে আপনারা সফট অ্যাকাউন্ট এর সুবিধা পাচ্ছেন অর্থাৎ কেউ যদি ইসলামিক অ্যাকাউন্টে ট্রেডিং করতে চায় তাহলে সেটাও করতে পারবেন আর কিভাবে ইসলামিক অ্যাকাউন্ট করবেন তা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি ফলো করুন এখানে সবকিছু তুলে ধরা হয়েছে আর এখানে আপনারা পাচ্ছেন মিনিমাম লেভারেজ 1:50 এবং ম্যাক্সিমাম লেভারেজ 1:3000 এই ব্রোকারে আপনারা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট টাইপ পাচ্ছেন যেমন সেন্ট অ্যাকাউন্ট মাইক্রো অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট জিরো অ্যাকাউন্ট এবং ICM অ্যাকাউন্ট তো যারা রিয়েল ট্রেডিং করবেন ভাবছেন তারা এখানে সেন্ট অ্যাকাউন্ট খুলে রিয়েল ট্রেডিং করতে পারেন খুব অল্প অ্যামাউন্ট ডিপোজিট করে আপনারা শুরুতেই নিজেকে স্কিলফুল করতে পারবেন তাছাড়া এখানে ICM অ্যাকাউন্টটি খুবই ভালো যারা এক্সপার্ট ট্রেডার আছেন তারা ব্যবহার করতে পারেন তো অবশ্যই আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করুন আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন অবশ্যই ফরেক্স এর লিঙ্ক থেকে সব জায়গায় অ্যাকাউন্ট করুন এতে করে আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে স্ট্রং রেফারেন্স রান্ডারে থাকার কারণে তাছাড়া আপনারা ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিদেশর বাতক সাহায্য করার চেষ্টা করবে তাই প্রথমে আপনারা ডেসক্রিপশনে যাবেন সেখানে FBS ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে তারপর নতুন একটি পেজ আসবে এখানে আপনারা উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে ওপেন অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করুন তো আমি এই অপশনে ক্লিক করলাম এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আমাদেরকে দুটি তথ্য দিতে হবে প্রথমটি হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস তারপরটি হচ্ছে ফুল নেম তারপর নিচে রেজিস্টার অ্যাজ ট্রেডার নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন তারপর নতুন একটি পেজ আসবে এখানে আপনাকে আপনার ইমেল সিলেক্ট করতে হবে যে ইমেলটি আপনারা আগের পেজে দিয়েছিলেন সেই ইমেলটি ক্লিক করুন আর অবশ্যই অ্যাকাউন্ট করার আগে যে ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ডিভাইসে আপনার ইমেল লগ ইন করে রাখুন এতে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে সুবিধা হবে তো ইমেলে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে সেখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার নাম দেখাবে তো আপনার ইমেলে যে নাম রয়েছে সেই নাম শো করবে আপনার রিয়েল নামের সাথে যদি ইমেলের নাম মিল না থাকে তাহলে আপনারা এটি এডিট করে ঠিক করে নেবেন কারণ ভেরিফাইয়ের জন্য আপনাকে রিয়েল নাম দিতে হবে তারপর নিচের অপশনে ক্লিক করুন এতে আপনার সামনে আরেকটি পেজ চলে আসবে এই পেজে আপনাকে একটি আইডি খুলতে হবে এখানে আইডি খুললে আপনাকে জিমেলের মাধ্যমে ডিটেইলস পাঠিয়ে দেবে তো এখানে আপনাকে ট্রেডিং প্ল্যাটফর্ম কারেন্সি ও লেভারেজ সিলেক্ট করতে হবে প্ল্যাটফর্ম হিসেবে আমরা MT4 সিলেক্ট করব আর কারেন্সি হিসেবে অবশ্যই USD কারণ বাংলাদেশে USD জনপ্রিয় তারপর লেভারেজ আপনারা ইচ্ছে মতো নিতে পারেন তারপর ওপেন অ্যাকাউন্ট নামে অপশনে ক্লিক করলে আরেকটি পেজ আসবে সেখানে আপনার আইডি এর ডিটেইলস দেওয়া থাকবে অর্থাৎ আপনার আইডি নাম্বার পাসওয়ার্ড দেওয়া থাকবে তো আপনারা এখান থেকে নিজেদের মতো করে পাসওয়ার্ড সেভ করতে পারবেন এডিট নামের এই অপশনে ক্লিক করলে আরো একটি পেজ আসবে সেখানে আপনারা দুবার পাসওয়ার্ড সাবমিট করবেন এরপর কনফার্ম করবেন এতে আরেকটি পেজ আসবে সেখানে ব্যাক টু রেজিস্টার অপশনে ক্লিক করুন তারপর আরেকটা অপশন আসবে সেখানে প্রসিড টু পার্সোনাল এরিয়া নামের অপশনে ক্লিক করুন এতে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি আপনাদের সামনে শো করছে তো আমাদের অ্যাকাউন্ট পুরোপুরি ভাবে ওপেন হয়েছে তো এখন হচ্ছে ভেরিফাইয়ের পালা এখন ভেরিফাই করতে ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিলের কপি লাগে না শুধুমাত্র NID কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন যেটা আমরা শুরুতেই বলেছি তাই আপনারা সুন্দরভাবে ছবি তুলে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্ট অল্পতে ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই করার জন্য আপনারা এখান থেকে কনফার্ম নামের অপশনে ক্লিক করুন তো আমি এই জায়গায় ক্লিক করলাম তারপর নতুন একটি পেজ এসেছে আর এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার সাবমিট করবেন তারপর সেন্ট SMS কোড নামের এই অপশনে ক্লিক করুন ক্লিক
ক্লিক করলে নতুন একটি পেজ আসবে আর আপনার সেই নম্বরে মেসেজ করে একটি কোড দিয়ে দিবে সেই কোডটি আপনি এই জায়গায় লিখে দিবেন তারপর কনফার্মে ক্লিক করলে আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে তারপর আপনি প্রোফাইল সেটিং নামের এই অপশনে ক্লিক করুন এতে করে আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনারা বাকি কাজ করে নেবেন যেমন এখানে অনেক অপশন রয়েছে এর মধ্য থেকে আপনি অ্যাড্রেস নামের এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে সেখানে আপনার থেকে কিছু তথ্য চাওয়া হবে যেমন জিপ কোড সিটি অ্যাড্রেস আপনি প্রথমে জিপ কোড লিখে দিবেন আপনার আইডি কার্ডের পেছনে চার ডিজিটের একটি সংখ্যা আছে সেটাই হচ্ছে আপনার জিপ কোড তো সেটি লিখে দিবেন এবং এরপর সিটি লিখুন অর্থাৎ আপনি যদি ঢাকায় থাকেন তাহলে ঢাকা লিখুন এরপর অ্যাড্রেস সেটা আপনাদের বাকি অ্যাড্রেস লিখে দিবেন তারপর কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাড্রেস সেভ হয়ে যাবে এরপর আবার প্রোফাইলে যাবেন সেখান থেকে ভেরিফাই নামের অপশনে ক্লিক করবেন তারপর নতুন একটি পেজ আসবে সেখানে প্রথম একটি অপশন দেখতে পাবেন এই জায়গায় আপনারা নিজের আইডি কার্ড বা পাসপোর্টের নাম্বারটি লিখে দিবেন অর্থাৎ যে নাম্বারটি থাকে সে কার্ডের পেছনে সেটি লিখে দিবেন এরপর রয়েছে ডেট অফ বার্থ তো আপনারা আপনার ডকুমেন্ট অনুযায়ী জন্ম তারিখ সিলেক্ট করবেন তারপর নিচে যে অপশন রয়েছে সেখানে আপনারা ডকুমেন্ট আপলোড করবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট যেটি আপলোড করবেন সেটি করতে হবে প্রথমে এখানে ক্লিক করে আইডি কার্ডের সামনের অংশ আপলোড করবেন তারপর প্রথম অংশটি আপলোড হয়ে যাওয়ার পর আবার ক্লিক করে পেছনের অংশটা আপলোড করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ডকুমেন্টগুলো সাবমিট করেছি তো এখানে আমাদের কাজ শেষ এখন শুধু অপেক্ষার পালা আর ভেরিফাই হয়ে গেলে আমরা সেটিও দেখাবো অর্থাৎ শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে যে ভেরিফাই করা যায় আমরা সেটিও দেখাবো তো ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রোকার থেকে একটি ইমেল এসেছে এবং আমাকে ভেরিফাই সম্পর্কে আপডেট জানানো হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাই হয়ে গেছে তো আপনারা এখান থেকে খুব সহজেই শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো ভেরিফাই নিয়ে আর কোনো ঝামেলা থাকছে না তো আপনারা চাইলে এই ব্রোকারটি বাছাই করতে পারেন নিজের ট্রেডিং এর ক্ষেত্রে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি এবং আশা করবো আপনারা খুব সহজেই ভেরিফাই করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাদের আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফরেক্স বিডির সাথে থাকবেন গুড বাই টাটা